চট্টগ্রামের বাজারে মাংসের দাম আবারও ঊর্ধ্বমুখী বেড়েছে ব্রয়লার মুরগির দাম কিছুক্ষণ আগে সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় দিনে বাজারে এসে আমরা দেখছি ব্রয়লার মুরগির কোনো সংকট আমরা দেখছি না যেহেতু ক্রেতারা চুটছে বাজারে তার কারণে ব্রয়লার মুরগির দাম নানা অজুহাতে আবারও কেজিতে বিশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা এখানে দুশো টাকা কেজিতে তারা বিক্রি করছে আবার সোনালি যে মুরগি সেই মুরগির দামও কিছুটা বাড়িয়ে দিয়েছেন সব মিলে বলা যায় যে মাংসের দাম এখনও পর্যন্ত সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই যেখানে নির্ময়ের মানুষের জন্য ব্রয়লার মুরগি ছিল সেই মুরগির দামও এখন দুশো টাকা পার করেছে তারা তবে দুশো ত্রিশ টাকা কেজিতে এখন বিক্রি করা হচ্ছে আর গরু মাংস আমরা দেখাতে যাচ্ছি গরু মাংস এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই যেহেতু নশো পঞ্চাশ টাকা কেজিতে তারা বিক্রি করছে আর হাড় সহজে মাংস সাতশো পঞ্চাশ টাকা কেজিতে তারা বিক্রি করছেন আর বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি নিজ উদ্যোগে অনেকজনে বিক্রি করছেন সেখানে কিছুটা গরু মাংসের দাম কম থাকার কারণে সাধারণ ক্রেতা যারা তারা কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলে আমাদেরকে জানিয়েছেন গরু মাংসের স্বাদ কিছুটা হলেও নিতে পারছে আর আলুর কথা যদি আমরা বলি গরিবের সবজি নামে পরিচিত যে আলু আমাদের এখানে কিন্তু উৎপাদন হচ্ছে আমাদের আলু রপ্তানিও করা হচ্ছে বিদেশে তবে দেখা যাচ্ছে আলুর কোনো সংকট কোনো জায়গায় নেই তবে আলুর দাম পঞ্চাশ টাকা করে তারা বিক্রি করছে যেখানে যে আলুর দাম আরও কম হওয়ার কথা রয়েছে সেই আলু কোনোভাবে কমানো যাচ্ছে না সংকটও দেখা যাচ্ছে না বিভিন্ন বাজারে পর্যাপ্ত আলু আছে চট্টগ্রামের যে রিয়াজ বাজার যে আড়ত আছে মুসিগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আলু এসেছে আলুর সংকট নেই পঞ্চাশ টাকা কেজিতে তারা বিক্রি করছে এখানে যারা আরুদ্দার আছেন আলুর আরুদ্দা তারা যেমনটা জানিয়েছেন যে যেখান থেকে আলু নিয়ে আসে মুন্সিগঞ্জ থেকে সেখানেই দাম বেড়েছে তার কারণে আলুর দাম এখানেও তাদের বাড়তি দামে তাদের বিক্রি করতে হচ্ছে তবে কুষ্ড়া বাজারে গিয়ে সে আলুর দাম আরও বেশি দামে বিক্রি করছে তার কারণে যারা ক্রেতা আলু কিনতে এসছেন তারাই সমস্যায় আছে বলে আমাদেরকে জানিয়েছেন নয়ন বড়ুয়া জয় নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম